সুযোগ সুবিধা পাই। যেমন আমাদের এখানে ক্যামেরাম্যান আছে অনেক পুরনো, ওনারা 35-এর ক্যামেরাম্যান, ঠিক আছে, কিন্তু অন্যান্য চ্যানেলগুলোতে যারা কাজ করে ডিজিটালাইজড, তাই না? তাহলে ডেভেলপ না, এটাই হচ্ছে কথা। আমাদের টেকনোলজি ডেভেলপ হলে আমরাও ডেভেলপ করতে, হয়তো আমাদের জেনারেশন পেলাম না, আমাদের পরের জেনারেশনটা পাবে আর কি। আমরা ডন সম্পর্কে অনেকেও জেনেছি, ইভেন আমি ইন্টারভিউ অনেক শেষের দিকে এসেছি, আমি দর্শক উদ্দেশ্যে জানিয়ে রাখছি যে ডন সম্পর্কে একটা তথ্য আপনার দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই মানুষটি কিন্তু অনেকটা গান ভক্ত এবং গান প্রেমী বলে ওনাকে। ইভেন একটা বক্তব্য হচ্ছে যে উনি বাংলাদেশে ক্রিকেট খেলা চলাকালীন সময় কখনো ওনাকে সুখ দেয় না, খেলা শেষ করবে এরপরে হচ্ছে না, ক্রিকেটের প্রতি তো তোমার এতটা ভালোবাসা, তাহলে আমাকে একটু বলো যে ভালোবাসাটা কীভাবে হলো, ইভেন একটা মাশরাফি কেন তোমরা ইন্ডাস্ট্রিতে আসতে পারত আনতে পারতেছ না, সেটা কেন শাকিব খান হতে পারছে না মাশরাফি, তাহলে একটা মাশরাফির দরকার, এই ব্যাপারটা কিন্তু বলো যে কেন তোমাদের শাকিব খান মাশরাফি হতে পারছে না। মানে তুমি আবার ব্যাপারটা বলো, আমার আমি একটু বুঝি। মাশরাফি যেমন একটা ক্রিকেট অঙ্গনকে ফুল করে, হ্যাঁ রাইট রাইট রাইট, ফ্রন্ট থেকে নেতৃত্ব, হ্যাঁ, তোমাদের শাকিব খান কেন পারছে না, বা কেন শাকিব খান মাশরাফি হতে পারছে না, বা চেষ্টা করছে হচ্ছে না কেন? এটা গুড কোশ্চেন তোমার, এই কোশ্চেনটা খুব সুন্দর, একদম গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হচ্ছে যে মাশরাফি পারছে শাকিব খান কেন পারছে না, মাশরাফি পারছে একটা কারণ, মাশরাফি যে টিমটা চালাচ্ছে একটা প্রোটোকলের মধ্যে, একটা নিয়মের মধ্যে, একটা বেসিকের মধ্যে থেকে ও ও মাশরাফি তার টিমটা নিয়ে এগিয়ে যাচ্ছে, তাই না? অনেক বড় বড় গেম খেলতেছে, তাই না? বাংলাদেশের পক্ষ থেকে নাম করছে, দুর্নাম করছে, সব কিছু ঠিক আছে, যার নাম থাকবে তার দুর্নাম থাকবে, স্বাভাবিক ব্যাপার। তুমি 10টা গেম জিতবা, 5টা গেমে তো হারবা, এটা মেনে নিতে হবে। আমি অনেক অনেক খেলা দেখছি, ইমরান খান 0 রানে আউট, জাভেদ বিয়ান্দার 0 রানে আউট, ভিভিয়ান রিচার্ডস 0 রানে আউট, আবার ওরাই 100 করতেছে, তাই না? ক্রিকেট তো গোল গুটির খেলা, গোল বলের খেলা, কোনো অনিশ্চয়তা নেই। তুমি 100 করতে পারো, 1 রানে আউট হতে পারো, আর যে প্লেয়ারের প্রতি তোমার আস্থা ছিল না সেই প্লেয়ার দেখবে ওই দিন হাফ সেঞ্চুরি করে ফেলছে, মানে ওর কাছ থেকে আশাই করেনি যে এক ওভার তুমি টিকে থাকো কোনো মতো, কিন্তু না ওই ব্যাটাই মনে করো 50 মেরেছে, এটা হয় না, স্বাভাবিক ব্যাপার। তো সেরকম এক শাকিব খান একলা কিছুই করতে পারবো না। আমরা আমাদের সৌভাগ্য শাকিব খানের মতন একটা ছেলে এত বছর ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে এবং একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে গেছে শাকিব খান, এটা তোমার মানতে হবে, ঠিক আছে? শাকিব খান মানে, হ্যাঁ শাকিব খান মানেও কিন্তু বাংলাদেশ, তাই না? হ্যাঁ, এখন শাকিব খান একা হয়ে এতগুলো ডিপার্টমেন্ট চালাতে পারবো না যেটা মাশরাফি করে। মাশরাফি দায়িত্বই তুমি 11টা প্লেয়ারে চালাবা, তোমার ক্যাপ্টেনশি তোমার মেধা দিয়ে তুমি এই টিমটাকে পার করে আনবা। শাকিবকে দেখ, শাকিব তুমি একটা টিম করে আমাদের ইন্ডাস্ট্রিকে বের করে নিয়েছো, আমরা তো পুরো শাকিবের পুরো টিম, শাকিবের টিম বসে আছে। শাকিবকে দায়িত্ব দেখ, শাকিব তুমি একটা টিম নিয়ে বাংলাদেশ ফিল্মটাকে তুমি ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাও। শাকিব ক্যান ডু দ্যাট বিকজ শাকিবই বাংলাদেশ। শাকিব একা পেরে উঠছে না, কারণ আমাদের এখানে এমন হিংসা, এমন হিংসায় জর্জরিত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে ও উঠছে কেন, ওরে টেনে ধরে নামাও, ঠিক আছে? আর আমাদের চাওয়া হচ্ছে যে ও উঠছে, ওরা আরও ঠেলা দেয়, আরও উঠুক, কারণ ওই উঠলে আমরা উঠবো। তোমাদের জাতীয় খেলা হলো কেন? আমি তখন লজ্জাস করে একটা উত্তর পেলাম, সেটা হচ্ছে যে বাঙালি জাতি এত খারাপ যে তুমি যদি একটা সাকসেস জিনিস করে চলে যেতে ধরো তোমাকে আটকা ধরবে, যেতেই দিবে না। কাবাডি কিন্তু তাই, তুমি ছোঁয়ার পর চলে যাবে না, তোমার দেশ জয় হয়ে গেলো, কিন্তু তাই না ধর, এটা তখন কোন বোদ্ধা বললো যে বাংলা জাতি এমন একটা জাতি জন্মলগ্ন থেকে তুই উপরে উঠলেই তোকে টেনে নেওয়া হবে কারণ ছাড়াই। তো হ্যাঁ, মুখগুলোর বলে এত বড় অফিসার হয়ে গেছে ওদের পিছনে লাগ, হয় কি হয় না, আমরা বাঙালি আমরা বলছি এটাই, তাই না? মানে আমরা এত এতগুলো জাতির সমৃদ্ধ আমরা, মানে এখানে এক জাতি না খালি বাঙালি, একটা যদি বাঙালি জাতি হতো তাহলে আমরা সবার চেয়ে একই টাইপের হইতো। তুমি চীনে যাও, জাপানে যাও, কোরিয়াতে যাও, সব একই, এটা হচ্ছে জাতি। একমাত্র বাংলাদেশি জাতি তুমি এক একজনের চেহারা এক এক রকম, তাহলে এখানে হচ্ছে যে বহু জাতিক আমরা, খালি একটাই জাতি না, কিন্তু আমরা বহু জাতিক বসবাস করছি বাঙালি জাতি হিসেবে, তাই না? তো আমার কথা হচ্ছে আমাদের জাতির রক্তটাকে পরিষ্কার করতে হবে।
আর ওই চিন্তা ভাবনা আনতে হবে যে আমার বন্ধুটা উঠতেছে ওর আর একটু খেলাতেই আরো উপরে উঠুক, কারণ ও তো একলাই যেতে পারবে না, সাথে নিয়ে যেতে হবে সবাইকে, তাহলে হয়তো উঠে আমাকে হাতটা দিবে। হ্যাঁ, ও উপরে উঠে একলাই কিছু করতে পারবে না, ও উপরে উঠে একলাই কিছুই করতে পারবে না, তোমাদের লাগবেই। কিন্তু বাঙালিদের ধৈর্য এতই কম আর এত ভুল বুঝে মানুষকে, হ্যাঁ ওই উঠলে তো আমাদের মানুষ সব শেষ হয়ে যাবে, তা না, ওই উঠলে বেটা আমাদের পুরো গ্রামের সব লোকজন, ও তো বাইরের লোকরে নিবে না, নিজের লোকরে নিবে না, আগে নিজের দেশের লোকরে নিবে, স্বাভাবিক ব্যাপার না এটা। এইটা চিন্তাধারা করারই চিন্তা নেই, খালি কে উঠতেছে ওরে টেনে নামা, ওরে টেনে নামা মানে আমাদের ইন্ডাস্ট্রি পুরো জাতির একটা কালচার একটা সংস্কৃতি টেনে নামাইলো, এটা হলো না। এই জিনিসগুলো আমার পছন্দ না, শিল্পী থাকবে সবসময় ব্রড মাইন্ডেড, মন থাকবে এত বড় আচরণ করতে, এটা আসলেই সবার কাছেই দৃষ্টিকটু ব্যাপারটা। তা আমরা সেলিব্রিটি দুই বছর পরে এক জায়গায় গেলাম, এখানে এসেও মনোমালিন্য, এখানে হোক না বন্ধুত্ব সুলভ আচরণ নিয়ে আমরা ইলেকশন করি না, আসুন সবাই একসাথে আমরা ইলেকশন করি, সবাই সবার সাথে থাকি, সবাই সবার পাশে দাঁড়াই, ভোটে হার জিত থাকবেই, আপনার প্রতি যদি আপনার অডিয়েন্সের ভালোবাসা থাকে, আপনার ভোটারদের ভালোবাসা থাকে, আপনি পাস, আপনার প্রতি যদি ভালোবাসা না থাকে আপনি ফেল, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কারণ এখানে আমিও যে দাঁড়াইছি, আমি বিগত সময় অনেকবার ছিলাম, আমি যদি দাঁড়াইছি আমাকেও সবাই চেনে যারা ভোট দিবে, বিগত সবাই এরাও ভোট দিচ্ছে আমাকে, তাই না? তো এখন ওরা জানে আমি কীরকম, নতুন করে পরিচয় করে দেওয়ার তো কিছুই নেই, তো এটাও অনেকটা হাস্যকর ব্যাপার। তারপরে অনেক মজা লাগে, প্রত্যেক দুই বছর পর আমরা এক জায়গায় হয়ে সবাই, আর দর্শকদের বলছি আমাদের ইন্ডাস্ট্রির জন্য দোয়া করবেন, আমাদের এই সংস্কৃতির জন্য দোয়া করবেন, আমাদের মিডিয়ার জন্য দোয়া করবেন। আমার টিভি, সৃষ্টিশীল বিনোদনের।